গত 17 অক্টোবর বাংলাদেশের উপকূলে আঘাতানে ঘূর্ণিঝড় মিথিলি। গড়বাড়ি, গাছপালা, ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলি গ্রামের আব্দুল মালেক উকিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ছুটির দিন হয়, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বছরের শেষ প্রান্তে এসে খোলা মাঠে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষা নিয়েও চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা। খোলা আকাশের নিচে পড়ালেখা করতেছি, আমাদের সামনে পরীক্ষা, আমরা খোলা আকাশের নিচে বসে আছি, এখন ক্লাস করতেছি। এখন আমাদের এখানে একটা ভবনের আমরা দাবি করি, ভবনটি হইলে বাচ্চা কাচ্চা অদূর ভবিষ্যতে সুন্দরভাবে পড়ালেখা করতে পারবো। 2009 সালে প্রতিষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল মালেক উকিলের নামে নামকরণ করা হয়। বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণেরও দাবি জানায় এলাকাবাসী ও শিক্ষকরা। যারা আসছে আমরা তাদেরকে নিয়ে পাঠদান শুরু করছি খোলা আকাশের নিচে। আমরা স্কুলটিকে জাতীয়করণেরও দাবি করছি। স্কুলের পরিস্থিতি সম্পর্কে সরকারি উচ্চ স্তরে জানানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আমরা উচ্চতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি যে বিষয়ে আসলে আমরা ইমার্জেন্সি ভিত্তিতে কোনো সহযোগিতা করতে পারি কিনা, এই বিষয়ে আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে। আমরা আশা করছি অতি দ্রুত আমরা একটা ব্যবস্থা নিতে পারব। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত স্কুলটি সংস্কার করে শিক্ষার্থীদের সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সুজন হোসেন, মাইটিভি।